আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফটোশপ টিউটোরিয়ালে স্বাগতম প্রিয় বন্ধুরা। চমৎকার একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি, লাইক ফটো ইফেক্টস। ইমেজের উপরে ইফেক্টস কীভাবে তৈরি করবেন সেটি আমি আপনাদের করে দেখাচ্ছি। ভিডিওটা আপনারা স্কিপ না করে কন্টিনিউ করেন, বা অবশ্যই লাইক করে একটু শেয়ার করে দিবেন যাতে অন্যরা কিছু শিখতে পারে। জাস্ট শিফট ধরে প্লাস আইকনে ক্লিক করলে আমার একটা ব্ল্যাঙ্ক লেয়ার হলো, এটার উপরে জাস্ট আমি একটা ব্ল্যাক কালার বা একটা ডিপ ব্লু কালার দিয়ে দেবো। এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখান থেকে জাস্ট কালারটাকে একটু চেঞ্জ করে দিব। এটাকে আমি নিচে নিয়ে আসবো, কিবোর্ড কন্ট্রোল ধরে ডিলিট বাটন প্রেস করলাম। লাইক এখান থেকে আমি জাস্ট হার্ড লাইটটাকে দিয়ে দিলাম, অপোসিটিটাকে কমিয়ে দিব। লাইক অপোসিটিটাকে 90 মধ্যে রাখলাম, আবার শিফট ধরে প্লাস এখানে ক্লিক করলাম। এখান থেকে জাস্ট আমি রেক্টেঙ্গুলার মার্কার টুলটাকে নিব, এভাবে রেক্টেঙ্গুলার শেপ ক্রিয়েট করলাম। লাইক দিস জাস্ট সিমিলার একটা কালার দিয়ে দেব। কিবোর্ড কন্ট্রোল টি বাটন প্রেস করে মাউসে রাইট ক্লিক করে জাস্ট আমি ডিস্টর্ট দিয়ে দেব, একটু অ্যাঙ্গেল করে দেব। এভাবে অল্টার বাটন প্রেস করে কপি করব, সবগুলোকে এভাবে সিলেক্ট করব। সবগুলোকে সিলেক্ট করলাম, জাস্ট মাউস রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। এখানে জাস্ট আমি এটাকে দিয়ে দিই ইফেক্টস, দেন আবার মাউস রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করলাম, কন্ট্রোল ধরে ক্লিক করলাম লাইক দিস। এখন আমি এগুলোকে ডিলিট করে দিব, জাস্ট ইরেজার টুলটাকে নিব, এভাবে ইরেজ করে দিব। লাইক এভাবে ইরেজ করে দিলাম, কিবোর্ড কন্ট্রোল ধরে ডি বাটন প্রেস করবো লাইক দিস। জাস্ট আবার এভাবে সিলেক্ট করলাম, কিবোর্ড কন্ট্রোল শিফট আই বাটন প্রেস করলাম। এখানে আসবো ফিল্টার ব্লার, একটু ব্লার করে দিব, ওকেতে ক্লিক করলাম লাইক বিফোর অ্যান্ড আফটার। ওকে বন্ধুরা।